হাই গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে 2005 সালে মুক্তি পাওয়া একটি সাউথ কোরিয়ান সিনেমা, আর এই সিনেমার নাম হলো দি রেড শুজ। এই সিনেমার শুরুতেই আমরা একজন মহিলাকে একটি বাস স্টপে বসে থাকতে দেখি। সে হয়তো কারোর জন্য অপেক্ষা করছে। তখনই তার নজর একজোড়া পিঙ্ক কালার জুতার উপরে পড়ে, আর আশেপাশে কাউকে দেখতে না পেয়ে সে জুতাটিকে নেওয়ার জন্য চলে যায়। কিন্তু তখনই অন্য একজন মহিলা তার হাত থেকে জুতোটি কেড়ে নিয়ে ওইখান থেকে পালিয়ে যায়। আর ওই জুতোগুলোকে পরে সে যখনই হাঁটছিল তখন তার কিছু একটা সন্দেহ হয়, তাই সে পিছনের দিকে তাকায়। আর তার কিছু বোঝার আগেই তার পা কেটে যায়, আর পা থেকে প্রচণ্ড রক্ত বের হয়, আর সে যন্ত্রণায় ছটফট করতে থাকে। তারপর সিনটি চেঞ্জ হয়ে যায়, আর আমাদেরকে দেখানো হয় সুনজি নামের একজন মহিলাকে, যে তার স্বামীকে কিছুদিন আগে ডিভোর্স দিয়েছে, যার কারণে সে তার মেয়ে টাইসুকে নিয়ে একটি নতুন অ্যাপার্টমেন্টে থাকতে চলে আসে। এই অ্যাপার্টমেন্টে অনেক পুরাতন ছিল, যার দেখাশোনা একটি বয়স্ক মহিলা করত, আর তাদের ঘরটিও অনেক পুরাতন এবং ভয়ানক ছিল। তাছাড়া সেখানে লাইটগুলো বেশিরভাগ সময় বন্ধ হয়ে যায়। এদিকে সুনজির কাছে বেশি টাকা না থাকার কারণে সে একটি দামি ঘরও নিতে পারে না, তাই সুনজি এ পুরাতন ঘরটি ভাড়া নেয় থাকার জন্য। তারপর সুনজি তাদের ঘরটি পরিষ্কার করছিল এবং লাইটটি ঠিক করার চেষ্টা করছিল। ঠিক তখনই লাইটটি ভেঙে সুনজির চোখের মধ্যে এসে পড়ে, তাই সে তার চোখটির চিকিৎসা করানোর জন্য তার বান্ধবী ডাক্তারের কাছে যায়। সুনজি নিজেও একজন ডাক্তার ছিল, কিন্তু তার ক্লিনিকে কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই নিজের চোখের চিকিৎসা করানোর জন্য সুনজি তার বান্ধবীর ক্লিনিকে চলে আসে। নিজের চিকিৎসা শেষ করে সুনজি বাড়ি যাওয়ার সময় যখন ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়েছিল তখন সুনজির সে পিঙ্ক কালার জুতার উপরে নজর পড়ে। প্রথমে সুনজি সেগুলো দেখে তেমন একটা কেয়ার করে না, কিন্তু সে যখন দেখে আশেপাশে কেউ নেই তখন সে জুতাটিকে নিয়ে বাড়ি চলে আসে। আর বাড়িতে সুনজি যখন জুতাটি পরে তখন সে কিছু দৃশ্য দেখতে পায়। সে দেখে একজন মহিলা জুতাটি পরে ডান্স করছে, আর দূর থেকে একজন মহিলা তাকে দেখে হিংসা করছে। সুনজি এসব দৃশ্য দেখেও তেমন একটা গুরুত্ব দেয় না, কারণ তার মনে হয় বেশি কাজকর্ম করার ফলে তার মাথায় হয়তো এসব ভাবনা চলে আসছে। আর তখনই ওইখানে তার মেয়ে টাইসু চলে আসে, আর সেও তার মায়ের কাছে জুতাটি পরার জন্য চায়, কিন্তু তার মা তাকে মানা করে দেয়। আর পরের দিন সকালে সুনজি তার মেয়ে টাইসুকে স্কুলে ছেড়ে সে তার ক্লিনিকে চলে যায়, যেখানে কনস্ট্রাকশনের কাজ চলছে। আর সেখানে সুনজির একটি ছেলের সঙ্গে দেখা হয়, যে ওইখানে কাজের দেখাশোনা করত, আর তারা দুজনেই একে অপরকে পছন্দ করত। সুনজি তাকে ডিনারের জন্য তার বাড়িতে ইনভাইট করে। এদিকে সুনজি ঘরে না থাকার কারণে টাইসু সে পিঙ্ক কালারের জুতাটি পরে নেয়, আর জুতাটি তার পায়ে বড় হলো দেখতে দেখতে জুতোটি তার পায়ের মাপের হয়ে যায়। জুতাগুলো পরার পর টাইসু সে দৃশ্যগুলোই দেখতে পায় যেগুলো তার মাও দেখতে পেয়েছিল। তারপর রাতের বেলায় ওই ব্যক্তিটি তাদের বাড়িতে ডিনারের জন্য আসে, কিন্তু টাইসু তাতে মোটেও খুশি ছিল না। সে তার বাবার সঙ্গে থাকতে চায়, কিন্তু সে আরও বলে যে এখন আর সেটা সম্ভব নয়। এতটুকু বলে টাইসু সেখান থেকে চলে যায়। তারপর ওই ব্যক্তি সুনজিকে তার স্বামীর ব্যাপারে জিজ্ঞেস করে, তখন সুনজি বলে আমার স্বামীর সাথে আমার ডিভোর্স হয়ে গিয়েছে, কারণ সে অন্য একটি মেয়ের সাথে সম্পর্ক গড়ে তুলেছে। আর এখানেই ওই ব্যক্তির নাম জানা যায়, তার নাম হচ্ছে জু। জু যখন ডিনার করে বাড়ি ফিরছিল তখন তার নজরও সে পিঙ্ক কালারের জুতার উপরে পড়ে, আর সেও জুতাটি দেখে আকর্ষিত হয়ে পড়ে। এদিকে সুনজি আগে শুধু জুতোগুলো পরলেই সে দৃশ্যগুলো দেখতে পেত, কিন্তু এখন সে তার স্বপ্নের মধ্যে সেসব ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। সুনজি তার স্বপ্নে দেখতে পায় যে একজন মহিলা ও একজন পুরুষকে বিয়ের জামা কাপড়ে, আর সে কখনো কখনো নিজের মেয়ে টাইসুকেও ছাদের উপর থেকে সুইসাইড করতে দেখতে পায়। আর সে যখন তাকে থামাতে যায় তখন টাইসুর পা কেটে তার হাতে চলে আসে। প্রথমে তো সে এই দৃশ্যগুলো সিরিয়াসভাবে নিচ্ছিল না, কিন্তু এখন সে এসব দৃশ্য থেকে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছে। এদিকে টাইসুও প্রায় সময় তার মায়ের কাছ থেকে লুকিয়ে লুকিয়ে সে জুতোগুলো পরে নিত, কিন্তু একদিন তার মা এসব দেখে ফেলে আর তার উপরে প্রচণ্ড রাগারাগি করতে শুরু করে। তারপর একদিন সুনজির ডাক্তার বন্ধু তার বাড়িতে আসে, আর কথায় কথায় তার নজরও সে পিঙ্ক কালারের জুতার উপরে পড়ে, আর সেও এই জুতোগুলো দেখে আকর্ষিত হয়ে পড়ে এবং সুনজির কাছ থেকে জুতোগুলো চায়। কিন্তু সুনজিও জুতোগুলোর উপর এত আকর্ষিত ছিল যে সে কাউকে এ জুতোগুলো দিতে রাজি ছিল না, কিন্তু তবুও তার বান্ধবীর জুতোগুলো চুরি করে নিজের পায়ে পরে বাড়ি যেতে থাকে। আর তখন তার মনে হয় কেউ তাকে ফলো করছে,
ঠিক তখনই সেখানে কেউ একজন এসে তার চোখ বের করে নেয় এবং তাকে ধাক্কা দিয়ে একটি দোকানের উপরে ফেলে দেয়। আর উপর থেকে একটি বড় কাচের টুকরো এসে তার পায়ের উপরে পড়ে, যার কারণে তার পা দুটো কেটে যায় আর ওইখানে এসে যন্ত্রণায় মারা যায়। তারপর পুলিশ সে কেসটিকে তদন্ত করতে শুরু করে আর তারপর সুঞ্জিকেও পুলিশ স্টেশনে ডাকে, কারণ তারা জানতে পারে সুঞ্জির সাথে এ মহিলাটির শেষবার দেখা হয়েছিল। সুঞ্জি পুলিশ স্টেশনে গিয়ে জানতে পারে অনেক বছর ধরে এরকমভাবে অনেকজনের মৃত্যু হয়ে আসছে। সুঞ্জি এসব ব্যাপারে কিছুই বুঝতে পারে না, তাই সে বাড়ি চলে আসে আর বাড়ি এসে তার মেয়ের কাছে ওই পিঙ্ক কালারের জুতোগুলো দেখে আর রেগে গিয়ে ওই জুতোর থেকে তার মেয়ের পিছন ছাড়ানোর জন্য জুতোটিকে সুঞ্জি ডাস্টবিনে ফেলে দেয়। আর বাড়ি এসে দেখে পিঙ্ক কালারের ওই জুতো তার মেয়ে পায়ে পড়ে আছে, যা দেখে সুঞ্জি খুব ভয় পেয়ে যায়। আর তখনই তার মেয়ের পা দিয়ে রক্ত বের হতে শুরু করে আর সে যন্ত্রণায় ছটফট করতে লাগে, যা দেখে সুঞ্জি তার মেয়েকে সাহায্য করতে না পেরে সেখানেই অজ্ঞান হয়ে যায়। আর যখন তার চোখ খুলে সে নিজেকে একটি হসপিটালে দেখতে পায় আর ওইখানে তার মেয়ে টাইসিও থাকে। তারপর সুঞ্জি লক্ষ্য করে তার হাতে এখনও সেই পিঙ্ক কালারের জুতোগুলো রয়েছে, যা দেখে সুঞ্জি খুবই ঘাবড়ে যায়। আর সেখানে সুঞ্জির বন্ধু জুও ছিল আর জুই তাদেরকে হাসপাতালে নিয়ে এসেছে। তারপর জু এসে সুঞ্জিকে শান্ত করে আর পরে সুঞ্জি তার বন্ধুর সাহায্যে সে জুতোর ব্যাপারে জানার চেষ্টা করে। তখন সুঞ্জির মনে পড়ে তাদের অ্যাপার্টমেন্টে থাকা সে বয়স্ক মহিলার কথা, কারণ সে সুঞ্জিকে প্রথমবার সে জুতোর সঙ্গে দেখে প্রচণ্ড ভয় পেয়েছিল। তারপর তারা দুজনে ওই বয়স্ক মহিলার কাছে গিয়ে ওই জুতোগুলো ব্যাপারে জিজ্ঞেস করে। মহিলাটি প্রথমে তাদেরকে কিছু বলতে চায় না, কিন্তু তাদের বারবার জিজ্ঞাসা করার ফলে তাদেরকে সব কথা খুলে বলে। সে বলে, আজ থেকে অনেক বছর আগে আমি উকি নামক একটি মহিলার বাড়িতে কাজ করতাম। উকি একজন ডান্সার ছিল আর উকি গাইকো নামক একটি মহিলাকে হিংসা করত, আর গাইকো নিজেও একজন ডান্সার ছিল আর তাকে তার একটি বন্ধু পছন্দ করত। আর একদিন তার বন্ধু অর্থাৎ তার বয়ফ্রেন্ড গাইকোকে একজোড়া পিঙ্ক কালারের জুতো গিফট করে, যা দেখে উকির খুব হিংসা হয় আর সে জুতোটি নিজের জন্য চায়, কিন্তু গাইকো তাকে দেয় না। তাই উকি রেগে গিয়ে গাইকোর বয়ফ্রেন্ডকে নিজের ভালোবাসার জালে ফাঁসানোর চেষ্টা করে। আর একদিন রাতে গাইকো উকি আর তার বয়ফ্রেন্ডকে একসঙ্গে ইন্টিমেট হতে দেখে নেয়, যা দেখে সে খুব কষ্ট পায়। আর তখন তার বয়ফ্রেন্ড নিজের ভুল বুঝতে পারে আর তার কাছে ক্ষমা চাওয়ার জন্য চলে আসে, যা দেখে উকি আরও রেগে যায় আর রাগের মাথায় গাইকোকে মেরে ফেলে আর তার পা দুটো কেটে দেয়। গাইকোকে মারার পর সে তার জুতো নিয়ে প্রচণ্ড খুশি হয় আর এ মার্ডারে গাইকোর বয়ফ্রেন্ড উকিকে সাহায্য করে। আসলে গাইকোর বয়ফ্রেন্ড তার কাছে ক্ষমা চাইতে আসেনি, তাকে মারার জন্যই এসেছিল। এসব কিছু দূর থেকে ওই বয়স্ক মহিলাটি দেখেছিল। তারপর সিন চেঞ্জ হয় আর আমাদের দেখানো হয় উকি আর গাইকোর বয়ফ্রেন্ড একসঙ্গে বিয়ে করছে, আর বিয়ের সময় উকি ওই পিঙ্ক কালারের জুতোগুলো পরেছিল আর তখনই ওইখানে গাইকোর আত্মা চলে আসে আর তাদের দুজনকে মেরে ফেলে। আর ওই বয়স্ক মহিলা সুঞ্জিকে আরও বলে যে, তুমি যদি চাও তোমার সঙ্গে এরকম কিছু না হোক তাহলে তুমি এই জুতোগুলো তাকে ফিরিয়ে দাও। সুঞ্জি ওই বয়স্ক মহিলার কাছ থেকে ঠিকানা নিয়ে গাইকোর ডেড বডি খুঁজে বের করে এবং তাকে তার জুতো ফিরিয়ে দেয়। এসব কিছু করার পর সুঞ্জি খুব খুশি হয়, কারণ তার মনে হয় সব কিছু ঠিক হয়ে গিয়েছে। আর কিছুদিন পর সুঞ্জি জুয়ের সঙ্গে দেখা করতে যায়, কিন্তু জু তার সঙ্গে দেখা করতে চায় না, কারণ সে জানতে পেরে যায় যে সুঞ্জি তার স্বামীকে ডিভোর্স দেয়নি, সে তার স্বামীকে মেরে ফেলেছে। আর এসব কিছু সে তার মেয়ে টাইসুর কাছ থেকে জানতে পেরেছে। এসব কিছু শুনে সুঞ্জি খুব রেগে যায় আর রাগের মাথায় জুকে ওখানেই মেরে ফেলে। এমনকি বাড়ি এসে সে তার মেয়েকেও মারতে যায়, কিন্তু তার মেয়ে কোনো রকমে ওইখান থেকে পালিয়ে একটি নির্জন প্ল্যাটফর্মে চলে আসে আর সুঞ্জিও তার পিছন করতে করতে ওইখানে চলে আসে। আর সে যখনই তাকে মারতে যাচ্ছিল ঠিক তখনই সে বুঝতে পারে যে সে এসব কিছুই করছে না, আসলে গাইকোর আত্মা তাকে দিয়ে এসব করাচ্ছে। আর তখনই তার মেয়ের হাতে ওই পিঙ্ক কালারের জুতোগুলো চলে আসে, যা দেখে সুঞ্জি প্রচণ্ড ভয় পেয়ে যায় আর গাইকোর আত্মাকে বলে, আমরা তো তোমার জুতো তোমাকে ফিরিয়ে দিয়েছি, তোমাকে সাহায্য করেছি, তাহলে কেন তুমি আমাদেরকে ক্ষতি করতে চাইছো? আর তখনই ওইখানে গাইকোর আত্মা চলে আসে, যা দেখতে অনেক ভয়ঙ্কর ছিল। আর এখানে পুরো সিনেমার রহস্য প্রকাশ হয়। তখন গাইকোর আত্মা সুঞ্জিকে বলে, তুমি আগের জন্মে উকি ছিলে, মানে উকির পুনর্জন্মই হলো তুমি, আর তোমাকে দিয়ে উকি এসব মার্ডার করিয়েছে। আসলে সে নিজেই তার স্বামীকে মেরেছে এবং নিজের বয়ফ্রেন্ডকেও মেরে ফেলে এবং শেষবেশ নিজের মেয়ে টাইসুকেও মারার চেষ্টা করে। আর সে উকির পুনর্জন্ম বলেই ওই বয়স্ক মহিলা তাকে দেখে ভয় পেত।
আর এসব কিছু জানার পর সুনজি পাগল হয়ে যায় আর নিজেই সুইসাইড করে নেয়। তারপর সিনেমার একদম শেষে আমরা টাইসুকে ডান্স করতে দেখতে পাই আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করবেন। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।